বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িতে বসে কথা বলবো না, লাইভ করবো না, এটা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম মনে মনে। কারণ হচ্ছে আমার মনে হলো আর কি, অনেক মানুষই দেখলাম যে ইদানিং গাড়িতে বসে কথাবার্তা বলছে, এদের মধ্যে হয়তো দু একজন আমাকে দেখেও ফলো করতে পারে, যে কারণে কেউ যাতে এই ঝুঁকিটা না নেয় সেজন্য আমি চেয়েছিলাম যে কথাবার্তা বলবো না গাড়িতে বসে। কিন্তু আজকে খুব তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া জানানো দরকার। একজনের একটা ভিডিও দেখলাম আমাদের শাহেদ আলম ভাইয়ের, সেটা দেখে আমার এখন প্রতিক্রিয়া না জানালে একটু দেরি হয়ে যাবে। আপনারা জানেন যে গত দুদিন ধরেই আমাদের, দুদিন না গত এক সপ্তাহ ধরেই আমাদের মধ্যে একটা বাকযুদ্ধ চলছে। তিনি একটি দুটি পর্ব করেছেন ইসকন নিয়ে, তারপরে আমি আমার ফেসবুক পেজে এসেছিলাম, আসার পরে বলেছিলাম যে আমি তার যে কথাগুলো তিনি বলেছেন সেই কথাগুলোকে নিয়ে একটা বিশ্লেষণ ধর্মী একটা প্রোগ্রাম আমি করব। সে পর্বটা আমি বানিয়েছিলাম যদিও তিন চার দিন আগে, কিন্তু এর মধ্যেই ভাবছিলাম যে দিব কি দিব না, কারণ এখানে অনেক মানুষই আছে যারা শাহেদ আলমকেও পছন্দ করে, আমাকেও পছন্দ করে, এরকম টাইপের একটা পক্ষ আমাদেরকে নিভৃত করবার চেষ্টা করেছে। আমি একটা দোয়াশার মধ্যে ছিলাম। এরই মধ্যে গতকালকে একজন আমাকে বললেন যে উনি বসতে চাচ্ছেন, উনি আমাকে নিয়ে বসবেন। আমি রাজি হইনি, কারণ হচ্ছে যে শাহেদ আলম আমাকে নিয়ে যে কথাগুলো বলেছে, আমাকে ছোট করে যে কথাগুলো বলেছে সেটা বলতেই পারে, কারণ হচ্ছে যে শাহেদ আলম আমার চাইতে সিনিয়র সাংবাদিক। আমি এই একটা সপ্তাহ আগেও আমি তার সাবস্ক্রাইবার ছিলাম, তার ফলোয়ার ছিলাম। আমি বাংলাদেশে যখন ছিলাম তিনি যে স্টাইলে লাইভ করতেন, যে স্টাইলে তিনি কথা বলতেন, রিপোর্ট করতেন, তার ভয়েস ওভার, এগুলো আমি পছন্দ করতাম। তো সেই জায়গা থেকে তিনি আমার সিনিয়র রিপোর্টার হিসেবে আমাকে নিয়ে অনেক কথাই বলতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তিনি ইসলাম ধর্ম এবং এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় যে হেডেক ভারত, সেই ভারতের একটা অর্গান ইসকন, সেটাকে তিনি চরমভাবে প্রমোট করবার চেষ্টা করেছেন। সেই জায়গাটি থেকে আমি ফেসবুকে যে লাইভ এসেছিলাম সেখানে যথেষ্ট কট্টরভাবেই তার কথাগুলো জবাব দেওয়া হয়েছে, যে চাচ্ছিলাম যে আর ফার্দার কোনো ভিডিও আপলোড দেওয়ার বোধ হয় দরকার নেই। কালকে তিনি এক পক্ষকে দিয়ে বললেন বসতে, হ্যাঁ, আমি সেটাকে ইগনোর করার কারণে, ও সেটা যেটা বলেছিলাম যে আমাকে নিয়ে বলেছে সেটা সমস্যা নাই, সে ধর্ম নিয়ে কথা বলেছে, অতএব তাকে ধর্মের কাছ, তাকে ধর্ম অনুযায়ী তাকে যেভাবে কথা বলতে হবে, তার যার কাছে মাপ চাইতে হবে তার কাছে মাপ চাক, আমার কাছে মাপ চাওয়ার দরকার নেই। কারণ আমি ব্যক্তিগতভাবে সে আমাকে কি বললো না বললো তার মতো অন্তত লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে আমাকে গালাগাল করে, লক্ষ লক্ষ মানুষ আমাকে অপছন্দ করে, আমাকে একটা পক্ষ যেমন অপছন্দ করে একটা পক্ষ অপছন্দ করে, সেই হিসাবে উনি আমাকে একজন মানুষ অপছন্দ করতেই পারে, এটা কোনো বিষয় না। কিন্তু তিনি ধর্ম টর্ম এইসব নিয়ে ব্যাপক, আমি মনে করি তার যে কথাগুলো তিনি বলেছেন সেটা পৃথিবীর যে কোনো একজন মুসলমানকে, যদি যে বাংলা ভাষাভাষী না তাকেও যদি তার ভাষা এটা অনুবাদ করে দেখানো হয় সেও তার অনুভূতিতেও আঘাত আসবে। যে কারণে আমি চাইনি তার সাথে বসতে, তার মাঝখানে তিনি গত রাতে একটি ভিডিও আপলোড দিয়েছেন, সেটার প্রেক্ষিতে আমি আজকে সকালে আমার যে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম সেটা আপলোড করলাম আপনাদেরকে। টু দ্য পয়েন্টে সেখানে বিশ্লেষণ করা আছে যে সে কি কি কথাগুলো বলেছে এবং সেই কথাগুলো কি আসলেই কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আসবার মতো কিনা। আপনারা সেটা এরই মধ্যে, আমি কিছুক্ষণ আগে দেখলাম যে লাখখানেক মানুষ দেখেছেন, অবশ্যই আমার চ্যানেলে গেলে সেটা দেখবেন। তিনি তার শেষ যে ভিডিওটি এখন দিয়েছেন, জবাব দিয়েছেন তিনি আমার, আমি যে চ্যালেঞ্জ তাকে ছুড়ে দিয়েছিলাম সেটা জবাব দিয়েছেন। জবাব দিতে গিয়ে তিনি সেখানে একটা জায়গায় আমাকে ভয় দেখিয়েছেন যে আমি যে কথা বলেছি সেটা একটা পক্ষের বিরুদ্ধে গেছে এবং সেটা নিয়ে আমাকে এখানকার ইমিগ্রেশন, এখানকার স্টেট ডিপার্টমেন্ট এইসবের ভয় দেখাইছেন। শাহেদ আলম ভাই, আমি আমেরিকাতে আসার পর আপনি নিজেও জানেন যে আমেরিকাতে যারা আছে সেই মানুষগুলোর মধ্যে অনেকেই আছেন যারা কিনা হচ্ছে গণজাগরণ মঞ্চের নাম ভাঙায় তারপরে আল্লাহ রাসুল এদেরকে নিয়ে কিছু বাজে বাজে কিছু মন্তব্য টন্তব্য করে তারপরে এইসব কাগজপত্র জমা দিয়েছে এবং এখানে বলেছে যে সে হচ্ছে অ্যাথিস্ট, সে কোনো ধর্মে বিশ্বাস করে না, এই কারণে বাংলাদেশের যারা ফান্ডালিস্ট গ্রুপ আছে তারা হচ্ছে তাদেরকে নির্যাতন করছে তার লাইফ থ্রেটে, এটা এটা করলে সবারই কাগজ হয়েছে, এখানে সবাই কাগজ পেয়েছে, শুধু এই জায়গায় না, আমেরিকা ইউরোপেও অনেক মানুষ এভাবে তাদের কাগজ তৈরি করেছে। আমাকেও সেই উপদেশটা দেওয়া হয়েছিল কিন্তু আমি সেটা করি নাই, কারণ আমার পৃথিবীতে ভালো থাকবো কি না থাকবো সেটার ফয়সালা করার দায়িত্ব একজনের,
তিনি যদি চায় আমি আমেরিকান না, আমি যদি মঙ্গল গ্রহেরও যদি নাকি সিটিজেনশিপ পাই লাভ নাই, আমি ভালো থাকতে পারবো না, অতএব সেটা আমি করি নাই। আপনি যদি মনে করেন আমারে ভয় দেখাইতেছেন যে আমি আপনি ধর্ম নিয়ে কটূক্তি করছেন, সেটা নিয়ে আমি কথা বলার কারণে আপনি এখন আমার নামে পাল্টা এখানে মামলা করবেন, আপনি কোনো গ্রুপকে দিয়ে মামলা করবেন। আমরা কোনো ধর্মীয় কোনো গ্রুপের বিরুদ্ধে কথা বলি না, ইসকন নিয়ে যে কথা বলা হয়েছে সেটা হিন্দুদের বিরুদ্ধে না। আমার যে প্রোগ্রামগুলো আছে সেটা আপনি দেখবেন, সেখানে হিন্দুদেরকে আমরা একেবারে ওভারঅল তাদের বিরুদ্ধে আমরা কথা বলি নাই। তাদের যে গ্রুপটা আমাদের বিরুদ্ধে কাজ করছে, যারা অখণ্ড ভারত বানাতে চায় বাংলাদেশকে, আমরা তাদের বিরুদ্ধে। তারা ধর্মীয়ভাবে যা ইচ্ছা, তারা যদি 5 কোটি বাংলাদেশি মুসলমানকে তারা যদি হিন্দু ধর্মে নিয়ে যাইতে পারে আমার কোনো সমস্যা নাই, নিয়ে যাক। কিন্তু আপনি সেটাকে এমন একটা ভাবে উপস্থাপন করছেন যে আমি হচ্ছে বিরাট ধর্ম বিরোধী একজন মানুষ আর আপনি হচ্ছেন গিয়ে খুব লিবারেল মাইন্ডের, এই কারণে হচ্ছে গিয়ে আপনি আমার এখন এখানকার ইমিগ্রেশন দেখায় ভয় দেখান। এসব ভয় দেখায় ইলিয়াসের লাভ নাই, বুঝছেন? ইলিয়াস যাইতে পারে জেলে, ইলিয়াস যাইতে হইতে পারে ইলিয়াসের ফাঁসি, যেখানে যায় আপনার যা বলার দরকার আপনি বলেন। আপনি যেসব জায়গা চিনেন ওইসব জায়গায় কিন্তু আমরাও ঘুরে আসছি, অতএব এইসব ভয় আমার দেখায় না। আপনি আপনি যেটা করছেন আপনার চিন্তা করেন, এখানে যে মুসলমানদের বিরুদ্ধে আপনি যে ইসলাম ধর্মের বিরুদ্ধে যে কথাগুলি বলছেন আপনার ওইটার চিন্তা নিয়ে আপনি করেন। এখানের কোন মুসলমান যদি আপনার নামে মামলা করে আপনার কি হবে ওই চিন্তা আপনি করেন, আমার জবাব আমি দিব। আমার নিয়ে আপনি বললেন কারে মামলা করতে, তারে বললেন মামলা করতে না স্টেট ডিপার্টমেন্টে আমার নামে কমপ্লেন করতে, সেখানে যায় আমার জবাব আমি দিব, আপনার জবাবের চিন্তা আপনি করেন। আপনারা নিয়ে এত হেডেক আমার মাথার মধ্যে নাই। আর শেষ ভিডিওতে আপনি সবকিছু জবাব দিয়েছেন, জবাব দেওয়ার জন্য এসেছেন, কিন্তু টু দা পয়েন্টে আপনি খুব মেজর কিছু জায়গায় হাত দেন নাই, খুব টেকনিক্যালি। সেটা হচ্ছে সেখানে আমাদের যে আপত্তির একটা বিষয় ছিল সেটা হচ্ছে আপনি ডোনেট নেন সেটা না, ডোনেশন বিভিন্ন জায়গায় নেয় আমরাও জানি, আমারও ওয়েবসাইট হলে সেখানে হয়তো ডোনেটের অপশন থাকবে সেটা আমরাও জানি, কিন্তু আপনাকে আমি বলেছি যে একটা বিশেষ পক্ষের কাছ থেকে আপনি টাকা পয়সা চাইছেন, যাদের কাছে চাইছেন তাদের অনেকে আমিও চিনি, তাদের অনেকে আমাকেও ডোনেট করতে চাইছে, যা জিজ্ঞেস করেন। আপনি যাদের যাদের কাছ থেকে আপনি সহায়তা চাইছেন, আমি বলছি না যে আপনি ঘুষ চাইছেন কি কি চাইছেন, কিন্তু দিস ইজ ওয়ান কাইন্ড অফ ভিক্ষা। আপনি আমার রাস্তায় বসাইছেন না যে আমি রাস্তার ছেলে, আমি রাস্তায় আপনার মানে একটা অবজ্ঞা করে কথা বলছেন আর কি। একটা ইলিয়াস হোসেন নামক একজন মানুষ, মানে সাংবাদিকটা পরে চলে আসছে, কারণ আপনি তো আমার নামের থেকে সাংবাদিককে সরাইতে পারবেন না, কারণ আমি তার ভুয়া সাংবাদিক না, আমি সাংবাদিকই, যে কারণে সাংবাদিকটা বলে ফেলছেন আর কি। তো তাদের কাছে তাদের বিষয়টা কিন্তু আপনি অ্যাভয়েড করছেন। দুই নাম্বার, ইসলাম ধর্ম নিয়ে আপনি যে আমার মূল যে সমস্যাটা ছিল যে আপনি ইসলাম ধর্মের বিরুদ্ধে আপনি কতগুলো কথা বলছেন আপনার সেই ভিডিওতে, আপনি কিন্তু সেটার জবাব দেন নাই যে মুসলমান হিন্দু কোন জায়গায় গেলে একটা মন্দির অথবা মসজিদ দিয়ে বসে ই করার জন্য, ব্যবসা করার জন্য, সেটার জবাব কিন্তু আপনি দেন নাই। এটার জবাব আমরা চাই, বাংলাদেশের মানুষ আপনার কাছে এটার জবাব চায়, বাংলাদেশের মুসলমান চায়, হিন্দুরাও চায়, কারণ আপনি হিন্দুদেরকেও বলেছেন যে হিন্দুরা হচ্ছে গিয়ে কোথাও গেলে একটা মন্দির দিয়ে বসে, দুই দলেরই বলছেন যে আর একটা ব্যবসা কিছু একটা করে খাইতে হবে, অর্থাৎ দুই পক্ষকেই বলছেন। আপনি আমারে ভয় দেখানোর আগে নিজের নিজেরটা নিজের পিছনে আগে হাত দিয়ে দেখেন যে আপনি কি বলছেন আর আমি কি বলছি। আমার প্রতিটা প্রোগ্রামের মধ্যেই আমি জানি আমি কি বলছি, এবং যে কারণেই আমি ওভারঅল হিন্দুদের ব্যাপারে আমার যে ধারণা আমি যেটা মনে করি সেটা আমি বলেছি। আপনি আমার সম্পর্কে যা খোঁজ নেন, আমি জীবননগরে আমার চুয়াডাঙ্গাতে যেখানে বাড়ি আমি ওখানে কলেজে পড়াশোনা করছি, আমার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড বয়ফ্রেন্ড যে আমার যে ছেলে বন্ধু সেটাও হচ্ছে গিয়ে আমার হিন্দু, তার নাম হচ্ছে উত্তম কুমার। আর আমার সবচাইতে ক্লোজ যে গার্লফ্রেন্ড তার নামটা বললাম না, আমার জীবননগরে যা খোঁজ নেন। হিন্দুদের সাথে আমার না খালি, আমরা যারা এখন ইসকনের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কথা বলি প্রতিটা মানুষেরই কোনো না কোনো ভাবে হিন্দু একটা বন্ধু, হিন্দু একজন কোনো না কোনো শুভাকাঙ্ক্ষী আছেই বাংলাদেশে, এটা বাংলাদেশের অতীত ঐতিহ্য। সবশেষ আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি একটা এই মুহূর্তে আপনি যখন দেখেছেন যে আপনার যে সাবস্ক্রাইবার আছে সেটা খুব ঝড়ের গতিতে কমছে, এবং আপনার ভিডিওতে আপনার কমেন্টগুলো আপনার বিরুদ্ধে কিভাবে কথা বলছে মানুষ, এই কথাগুলোর পিছনে আপনি এখন একটা টেকনিক কাজে লাগাচ্ছেন, সেটা হচ্ছে যেটা আওয়ামী লীগ এখন করে বাংলাদেশের প্রতিটা জায়গাতেই, যখনই যেখানে যাই হোক, যত ভালো কাজ হোক, যত মানুষের পক্ষের কাজ হোক, মানুষের মানুষের যেটা দিয়ে মানুষের উপকারে আসে এরকম যেই কাজই হোক, সেখানেই জামাত শিবির একটা ট্যাগ দেওয়া হয়। আপনি তো একজন সাংবাদিক, আপনার নিশ্চয়ই শুভাকাঙ্ক্ষী বাংলাদেশে আছে, আমার আমার শত্রুতে অভাব নেই। আপনি যেহেতু এখন পরিচয় দিচ্ছেন যে আপনি একজন খুবই
মানে ধর্মনিরপেক্ষ একজন মানুষ। আমি আমি আমার আমার ভিডিওতে আপনার ভিডিওতে অনেকে আপনাকে নাস্তিক বলেছে, আমি এই কথাটা আমি বলতে চাই না, কারণ আপনি নাস্তিক, আপনি যতক্ষণ না বলবেন আমি আপনাকে নাস্তিক বলতে পারি না। বা আপনি ইসলামের বিরুদ্ধে যে কথাগুলি বলেছেন সেগুলি আমার মনে হয় আপনার জানার অভাব, আপনার একটু ভালো করে জানা দরকার। আমি আপনাকে এখনই নাস্তিক বলতে চাই না, কিন্তু আপনার এই কথাগুলোর যখন আপনি কাউন্টার আনসার করতে না পারছেন তখন আপনি বলে ফেললেন আজকের যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেটার পুরো ভিডিওটাতেই আমি দেখলাম জামাত শিবির ট্যাগ লাগানো এবং জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলবার একটা মানে অপকৌশল আপনি কাজে লাগিয়েছেন। এসব করে কিন্তু আপনি এখন এই আওয়ামী লীগের কাছে ভালো হইতে পারবেন না, কারণ আওয়ামী লীগ এখন শেখ হাসিনা এখন যে জায়গায় পৌঁছেছেন ওই জায়গায় এই যেসব সাংবাদিকদের কুকুরের মতো হাড্ডি তারপরে ঝুলায় সামনে নিয়ে আসছে না তাদেরকেও এখন দরকার নেই। আর আপনি তো মানে নতুন পাগল, আপনারা এইখান থেকে ডাইকা নিয়ে যায় আওয়ামী লীগ কোনো সুযোগ সুবিধা দিবে এই চিন্তা আপনি করেন না, আপনি অন্য কোনো কৌশল হাতে নেন। আপনার এখনো সাবস্ক্রাইবার আছে, মোটামুটি 5 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে, সো আপনি এদেরকে তওবা করেন, ঠিক আছে, যে কথাগুলো বলছেন এটার জন্য তওবা করেন। এবং আপনার মানুষ জানায় সমস্যা থাকতেই পারে, আমি তো পৃথিবীর সব জানি এই কথা বলি নাই কোনোদিন, আমারও জানার ঘাটতি থাকতে পারে। আপনি ওইখানে ইসকনের ব্যাপারে আপনি কথা বলতে গিয়ে আপনি কোরআন শরীফ থেকে কিছু ই করছেন, আপনাকে আগেই বলেছি যে আপনি দেখুন কোরআন হাদিস এইসব নিয়ে আপনি কখনো মানে ভুল ব্যাখ্যা দিয়ে না, বা এটা নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু সাবধান হয়ে কথা বলবেন। আজকের ভিডিওতে আপনি কোরআনের আয়াত বলছেন, আপনার পরনে কিন্তু হাফ প্যান্ট, আপনার অজান্তে দুবার আপনার পা বের হয়ে গেছে। আপনার ভিডিওতে দেখেন আপনি 7 মিনিটের পরের কোন একটা জায়গার মধ্যে আপনি একটু দেখেন যে আপনার পা দেখা যাচ্ছে। সো হাফ প্যান্ট পরা কোরআন শরীফের আয়াত বইলা এটা করেন না, এটা খারাপ জিনিসটা, হ্যাঁ এটা বেয়াদবি হয়। ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে গিয়া ইসলামের যদি সম্মান দিতে না পারেন দরকার নেই কথা বলার, আপনার কেউ পিটায় নেই যে আপনি নামাজ পড়তেই হবে, আপনার মুসলমান হইতে আপনি নাস্তিক হয়ে যান, কোনো সমস্যা, এটা আপনার স্বাধীনতা। বাংলাদেশের ধর্মীয় পৃথিবীর সব জায়গাতেই স্বাধীনতা এখন সবারই আছে, আপনি কোন ধর্মের ফলো করবেন কোন ধর্মের ফলো করবেন না সেটা আলাদা বিষয়, করার দরকার নেই। কিন্তু আমরা আমাদের যাদের ধর্মের ব্যাপারে যাদের দুর্বলতা আছে সেই মানুষগুলোর আপনি জামাত শিবির ট্যাগ দিয়ে দিচ্ছেন, এটা ঠিক না। আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে দিয়ে আমার আমার খোঁজ লাগান যে আমি কবে কোথায় জামাত শিবির করছি। আপনি জামাত শিবিরের পোলাপানরে এখন মানে কোটা সংস্কার আন্দোলনে সেখানে যারা ই করছে তাদেরকেও জামাত শিবির, ওই সড়ক আন্দোলনে সেটাও জামাত শিবির, আজকে যারা ফাহাদের বিরুদ্ধে যারা পক্ষে যারা দাঁড়িয়েছে তারা হচ্ছে জামাত শিবির, আপনারাই হচ্ছে গিয়া সুফি সম্রাট, আপনারা হচ্ছে মানে সহি লোকজন, আপনারাই মানে একটা মানে কি বলে মানে বিরাট একটা টাইপের একটা মানে পর্যায়ের একটা লোকজন, আর আমরা হচ্ছে সব রাস্তার পোলাপান, আমরা জামাত শিবির, আমরা জঙ্গি, এগুলি আপনার কাছে মনে হয়। এসব কাজগুলো করেন না, আর আপনি ট্রেড ট্রেড এগুলি অন্য জায়গায় দিবেন। আপনি বলছেন না যে ধ্বংসের শেষ প্রান্তে গিয়ে হলেও সত্য কথাটা যদি বলতে হয় আপনি বলবেন, হ্যাঁ আমরা এগুলি বলি না, এগুলি মুখে বলার দরকার না, আমরা কিন্তু বলি। আপনি আমার 21 টেলিভিশনের হিস্ট্রি জানে আসবেন, যে নিউজ কেউ করেনি সেই নিউজ আমি করছি। এটিএন বাংলার চেয়ারম্যানের বউ ইবা রহমান তিনি তিনার চ্যানেলে নিউজ করতে পারেন, সেই নিউজ আমার দিয়ে করাইছে, আমরা কিন্তু করছি, এগুলি টাকা নিয়ে করি নেই। যা জিজ্ঞেস করেন আমার নিউজ যেগুলি করছি সেগুলি সবগুলি নিউজই তো এখন ওইখানে আছে, এবং সেই নিউজগুলো কিন্তু যে যাদেরকে নিয়ে করা হয়েছে সেই মানুষগুলো বাংলাদেশে জীবিত আছে। যা জিজ্ঞেস করেন কারা আমার কয় টাকা দিচ্ছে। হ্যাঁ তো আমাদের সম্পর্কে জানেন আগে, জানেন তারপরে ভয়টা দেখায়, এসব থ্রেট ট্রেট মারা লাভ হবে না। নিজের চরকায় তেল দেন আগে, নিজে একটা ধর্মরে নিয়ে আমরা কিন্তু আপনারা থ্রেট করিনি, আমরা কিন্তু আপনারা মামলা করতেও চাই নাই। আপনার কাছ থেকে আমরা ভালো কথা শুনতে চাই, আপনি সুন্দর করে কথা বলেন। আপনার আপনাকে নিয়ে কেন খেপবার কারণ কি? আমাকে নিয়ে আপনার দু একজন কিন্তু ইউটিউবে কথা বলেছে, আমি তাদেরকে নিয়ে কথা বলবো না, কারণ সবাই অত ওই লেভেলে যায় তারপরে তাদেরকে ভাইরাল করার ইচ্ছা আমার নাই। তারা চাচ্ছে যে তাদেরকে নিয়ে কিছু একটা বলি, সেটা কিন্তু আমি বলবো না। আপনাকে নিয়ে বলার কারণ আছে, কারণ আপনার কথা মানুষ শোনে, আপনি সুন্দর করে কথা বলেন, এবং আপনি যে একেবারে মানে জ্ঞান ট্যান কিচ্ছু নাই অশিক্ষিত মানুষ তা না, কিন্তু আপনি সুন্দর করে গুছায় কথা বলতে পারেন, যে মানুষগুলো আপনার সাবস্ক্রাইবার তারা যাতে বায়াস না হয়, তারা যাতে কনফিউজ না হয়, সেই কারণে আপনার সাথে আপনার বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করেন, নাহলে ভিডিও তৈরি করতাম না আপনার এই বিষয় নিয়ে। সো আপনার সময় আছে এখনো, আমি মনে করি ওই দিকে ঝুঁকি টুকি না মেরা, হ্যাঁ ওই যে নাস্তিকপন্থী বা মানে উদার ধর্মের নামে যারা বাংলাদেশে ইসলাম মুসলমানদেরকে নিয়ে যারা খেলা করে তাদের বিরুদ্ধে কথা বলে তাদের সিম্পেথি নিতে গেলে দেখবেন আরো বেশি খারাপ হয়ে যাবে আপনার। আপনার এই চ্যানেল বলেন, ব্যবসা বলেন, এগুলোর অবস্থা আরো ভয়ানক হবে। আমরা কিন্তু মার্সিডিজ নিয়েও ঘুরি না, আমরা আমাদের কিন্তু ব্যবসাপাতিও নাই, আমরা কিন্তু গাড়ি চালায় খাই এখানে।
আমাদের ওই ইউটিউবের ব্যবসা নিয়ে কিন্তু আমার আপনি খুব ভালো করে জানেন আমার ইউটিউবের আয় কত। সো আপনার মতো প্রফেশনাল ভাবে আমি ইউটিউবে নাইও, প্রফেশনাল ভাবে যেহেতু আপনার এটা একটা ইনকাম সোর্স, আমি চাই আপনি ই করেন। আপনার মতো একজন মানুষ আমাদের দরকার। আপনি এখনো সময় আছে, মানুষের কাছে বলবেন যে ভুল হয়েছে, যে যে জায়গাগুলো ভুল হয়েছে, আমারও ভুল থাকতে পারে। আপনি আমাদের ভিডিও করে করার দরকার নেই, আপনি আমাদের ডাক দিয়ে বলতে পারেন ইলিয়াস এদিকে আসো। আমি তো আপনি নিজে তো বলছেন আমি আপনার ছোট ভাইয়ের মতো, আপনি বলতে পারতেন ইলিয়াস এদিকে আসো, এই এই কি করছো তুমি, যে এই কথাগুলি তো তোমার বলা ঠিক হয়নি। আমার এখনো শিকার আছে অনেক কিছু। আমি তো যদি একজন স্টাফ রিপোর্টার, আমি তো আপনার মতো প্ল্যানিং এডিটারও না, সিনিয়র রিপোর্টারও না। সো আমার এখনো অনেক কিছু শিকার আছে, শিখতেই পারতাম, কিন্তু আপনি সেটা না করে হুট করে আপনি আমাকে বানায় দিলেন হচ্ছে গিয়ে আমি বিরাট চক্রের সাথে কাজ করছি, এই করছি সেই করছি, এগুলি তো প্রশ্ন আসে না সাহেব ভাই। আপনার মতো একজন মানে সিনিয়র সাংবাদিকের কাছে এটা এই এই ধরনের মানে অযৌক্তিক কথাবার্তা কেউ শোনার জন্য অভ্যস্ত ছিল না, প্রস্তুত ছিল না। আমি নিজেও আগেও বলেছি আপনাকে নিয়ে এই ধরনের কথাবার্তা কোনোদিন বলতে হবে বা আমার ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে হবে, এই ব্যাপারে আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আপনি বাধ্য করেছেন এই কথাগুলো আজকে মানুষের সামনে নিয়ে আসতে, ঠিক আছে? আবারও বলছি মানুষকে থ্রেট করবেন না, থ্রেট অন্য জায়গায় যায় করবেন, ইলিয়াসে করেন না। ইলিয়াসে কি করবেন, জেলখানায় ঢুকাবেন, ফাঁসি দিবেন? এইসবরে ইলিয়াস ভয় পায় না, এইসবরে ইলিয়াস জীবনেও ভয় পায় না। ভালো থাকেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান এবং যেটা সত্য সেটা মানুষকে জানান। আল্লাহ হাফেজ। বাংলা মিরর আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটা ক্লিক করুন।